বাংলাদেশে যাব আর বাংলাদেশে যাব আমারে নিতে মানব সেখানে কোথা থেকে এই কান্না স্বপ্ন পূরণ করতে এসে ব্যর্থ এক জীবনের এই কান্না প্রবাসী হওয়া অনেক বোনের এই কান্না নির্লজ্জ অব্যবস্থাপনার চিত্র এই কান্না পাষাণ আদম ব্যাপারী কিংবা দালালের দ্বারা প্রতারিত হওয়ার এই কান্না চরম অবহেলিত বিচার বঞ্চিত এক সভারার 18 মাস আগে ওমান গিয়েছিলেন এই বোনটি গৃহপরিচারিকার কাজ তার বর্ণনায় যা পাওয়া যায় যেন তাকে দাসী বানিয়ে রাখা হয়েছিল এখন কয় যে আমি পুলিশ কাইটি হাত পা কাইটি ভাষাই দিব নদীর তরে এর অনেক মহিলার কলি এসে অফিস আটকে দিছে এক মাস খাইতে দেনি আচ্ছা আর পাসপোর্ট পাতাকা সব রেখে দিছে কয় তুই কেমনে যাব তুই 4-5 বছর যাইতে পারবো না বাংলাদেশে তো যাওয়ার কোনো উপায় নাই তার হাতে নির্যাতনের অসংখ্য দাগ শরীরের বিভিন্ন স্থানে আরো ক্ষত আছে বলে জানান তিনি নির্যাতিত হতে হতে বাঁচার আকুতি নিয়ে নিজের দুল বিক্রি করে কোনো মতে দূতাবাসে পৌঁছেছেন তিনি কানে দুল দিছি একবার আয়া আচ্ছা দিয়ে পরে আমি আসছি আমার ছোট্ট কানে দুল ছিল সোনার আবার আচ্ছা আচ্ছা গাড়ি আলাগ দিয়ে আমি এখানে পৌঁছেছি একলাই তোর সাথে কেউ আনেনি আমি তিন দিন চরে লুকিয়েছিলাম আমার সব খুঁজেছিল ম্যাডাম এরা কারণ ধরতে পেলে তোমাকে মেরে ফেলে দিবি গোটা গা আমার শেষ করে দিছে এরা হেমা ম্যাডাম বাংলাদেশে যাব প্রকাশ করেছেন দালালদের পরিচয় চেয়েছেন দূতাবাসের সহায়তা তার পাসপোর্টও আটকে রাখা হয়েছে এখন দূতাবাসই তার দেশে ফেরার শেষ উপায় আর বাংলাদেশ থেকে যে পাঠাইছে কে এটা মায়া ম্যাডাম এই যে এই অফিসের মাধ্যমে আমি এসেছি আর ইয়া নাসির স্যার মায়া ম্যাডাম দালাল মায়া ম্যাডামের বেটা হলো মারুপ এখানে আছে মানে আমাকে লিয়ে এসে আর বাপের সাথে ইয়ার সাথে আমাকে রিসিভ করে লিয়ে এসে মারুপ কোথায় থাকে মারুপ মানে আছে পাসপোর্ট পতাকা তো আমার থেকে করেছে পাসপোর্ট পতাকা আমার কেন আটকে রাখবি আমার 18 মাস হয়ে গেছে আমি অসুখ আমি অসুস্থ আমি বাংলাদেশে যাব স্থানীয় প্রবাসীরাও তাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আমাদের বোন হিসাবে কারো মা আছে কারো বোন আছে যেমন প্রবাস আইসে যে নির্যাতন না হয় কারো ঠিক আছে আমার এতটুকু মুহূর্ত যেমন জলদি যত শুদ্ধ ভিডিও যে দেখেন তেই শেয়ার করেন জলদি করে যেমন দেশে বুঝতে পারে এখন দেখার অপেক্ষা দূতাবাস তাকে কিভাবে সহযোগিতা করে মানবিক বিবেচনায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই বনটিকে দেশে ফেরাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা তার এই দুর্দশার জন্য যারা দায়ী তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা ও বলছে আমাকে যদি না পাঠায় তাহলে আমি এম্বাসি ছাড়বো না এম্বাসি থেকে আমি কোথাও সরবো না সকাল থেকে সে আমি দেখছি আমি সকালে গেছিলাম মনে করুন যে এম্বাসিতে সারাক্ষণই ছিল এবং কি অলরেডি এম্বাসির ভিতরে বলছে যে কান্না করতেছে আর বলতেছে যে আমি এম্বাসি থেকে যদি আমাকে না পাঠায় তাহলে আমি এখান থেকে সরব না আমি রাত্র এখানেই কাটাবো ওরা যদি আমাকে বের করেও দেয় তাহলে আমি বাইরে কাটাবো এই এম্বাসির গেটের সামনে